ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে সুপ্রিয় দিনে আপনি জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিফ আসাল্লাম গায়েবের খবর রাখতেন কিনা। যারা মনে করে যে রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম গায়েবের খবর রাখতেন তারা বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে তাদের মতের সপক্ষে যেমন রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম কালে থমকে দাঁড়ান এবং বলেন যে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তো এটা তো গাইবের বিষয় কিভাবে জানলেন এ থেকে তারা বলতে চান যে রাখেন তো এর জবাব কি হবে এর জবাব হিসেবে আমরা বলবো যে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম গাইবের ততটুকু খবর রাখেন যতটুকু তাকে জানানো হয়েছিল আর সে খবর গুলি কিন্তু আমরাও জানি জানি না তাহলে আমরাও খবর রাখি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো যে আলাইহি ওয়াসাল্লাম গায়েব বলতে পারতেন কিনা বিনা ওয়াহি ছাড়া এটাই হলো উদ্দেশ্য তো গাইবের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যতক্ষণ পর্যন্ত তাকে গাইবের কোনো বিষয় না জানানো হতো ততক্ষণ পর্যন্ত জানতেন না এ আমি কত ঘটনা নেবেন আর যে দুই কবরবাসীর দলিল দেওয়া হলো দুই কবরবাসীর ঘটনা কে কেন্দ্র করে সেটা তো সহজেই বুঝে আসে যে এটা ওয়াহি মারফত রাসু উল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম জেনেছিলেন তাকে মারফতে জানানো হয়েছিল যে দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে অনেক ভাবে রাসু উল্লাহ সো আল্লাহ আলি কবর আজাব শোনানো হতো তিনি শুনতে পেতেন কবরের আজাব এটা আল্লাহ তাকে এ ক্ষমতা দিয়েছিলেন বলেছিলেন যে যদি তোমরা অপরকে দাফন না করতে পরস্পর আল্লাহর কাছে আমি আল্লাহ তোমাদেরকে শোনান কবরে আজাব হতে যা আমি নিজে শুনি তো রসুল সাল্লাহ আলি সাললাম কবরবাসীর আজাব শুনতে পেয়ে তিনি থমকে দাঁড়িয়েছিলেন এটা ওহির ভিত্তি জানা শোনা কথা যে ওহির মাধ্যমে তিনি জেনেছিলেন আর ওই তার কাছে আসে বলি তো তিনি নাবি বা রাসূল এই সজা কথাটুকু ওই বেদাতীদের মানে কর্ণকহরে ঢোকে না তাদের বিবেকে ধরে না এই জাতিও কিছু ঘটনাকে কেন্দ্র করে তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর থাকতেন আর এদিকে ওদের খবরই না যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল ইল্লাল্লাহ আপনি বলুন যে আসমান জমিনে কেউ গায়বের খবর রাখে না আল্লাহ ছাড়া এভাবে আল্লাহ বলছেন আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি বলে দিন লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ

আপনি বলুন আসমানে এবং জমিনের ভিতরে কেউই গায়বের খবর রাখে না একমাত্র আল্লাহ রাখেন এবং তারা জানেও না তাদের অনুভূতি নাই কখন তারা পুনরুত্থিত হবে আল্লাহ রাবুল এভাবে চুরাতন ভিতরে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন বিভিন্ন আয়াতটি হেসে বিশেষ করে এটি সোরা নামলের আয়াত সোরা নামলের পঁয়ষট্টি নাম্বার আয়াত অনুভাবে আরো বিভিন্ন আয়াত হেসে যে গাইবের খবর একমাত্র আল্লাহ রাখেন কোন ভাবে আল্লাহ রব্লা অন্যত্র বলছেন তার ছাড়া কেউ জানা এই গাইবের খবর তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে আল্লাহর কাছে গাইবের চাবিকাঠি রয়েছে তিনি হয়তো কেউ জান অতএব এটাই সঠিক কথা যে রাসুল্লাহ উল্লাহ আল্লাহ আলি হাসাল্লাম জানতেন না গায়ব মতলাকের খবর তিনি রাখতেন না কিন্তু গায়েব থেকে যতটুকু জানিয়েছেন ততটুকু তিনি জানতেন আর এতটুকু আমরাও জেনেছি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি মাধ্যমে এটাকে গায়েব বলে না গায়েব হলো যে না জেনে কেউ ইনফরমেশন না দিয়ে নিজে নিজে বলা এতটুকু ক্ষমতা ছিল রসবাহ না এই জন্য তো আমরা বিভিন্ন ঘটনা পাই যে রসবাহ তিনি গায়েব জানতেন না যেমন সত্তর জন কারিকে তিনি দিয়েছিলেন বিধ্রোহেদের মানে ছাল চাতরে না বুঝতে পেরে তারা বলেছিল আমাদের এলাকার লোকেরা ন মুসলিম তারা মুসলমান হয়েছে তাদেরকে কোরআন পাঠের জন্য আপনি কারি দেন তো সত্তর জনকে উনি পাঠিয়েছিলেন সত্তর জন কারিকে পাঠিয়েছিলেন নির্বাচিত ব্যক্তি তারা আল্লাহ রসুলের সাহাবিদের ভিতরে মানে কোরআন সুন্দর করে পাঠ করতে জানতেন তো সরল মানে সত্তর জনকে দিয়েছিলেন এই সত্তর জনকে তারা হত্যা করেছিল একমাত্র একটা লোক কোনো রকম বেঁচে পালিয়ে আসছিল তো রসুল উল্লাহ আসলাম গায়েবের খবর রাখলে যেমন বিদাতিরা বলে থাকে সত্তর জন কারিকে দিতেন এভাবে শহীদ করার জন্যে শত দেখা তুলে দিতেন দিতেন না রসু দিয়েছিল মনাফেকরা দিয়েছিল তো এক মাস যাবত কোন বহি আসেনি তিনিও বুঝতে পারেনি বিষয়টা কি আর মনাফেকরা ঘোলামেলা করে ফেলেছিল মায়াসার বিষয়ে অনেক প্রপাগান্ডা করেছিল যেনার হবাব দিয়েছিল কিন্তু রসু উল্লাহ আসলাম গায়েব জানতেন না বলে একসময় মা এসার কাছে এসব বলেছিল আয়েশা যদি তুমি অপরাধ করেই থাকো তাহলে তবা করো কারণ কোন বান্দা যদি গোনা করে যদি আল্লাহর কাছে তোবা করে তাহলে মাফ করে দেন তাকে হেসে তখন মা এসা রাগে দুঃখে তিনি কথা বলেন এবং বলেছেন তার বাপ মাকে যে আপনারাই জবাব দেন রসুলের এরপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট যখন সোরা নূর নাজিল হলো তার উপরে এবং তিনি বুঝতে পারলেন যে তার বিবি পাক পবিত্র কারণ সেখানে আল্লাহ উল্লেখ করেছেন শুরুর দিকের ওই বেশ কিছু আয়াত আয়সা সানি নাজিল হয়েছে আল্লাহ স্পর্শ হয়ে বলেছেন যে ওরা মিথ্যাবাদী যারা এই অহবাদ দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাকে পাক পবিত্র ঘোষণা করেছে আয়সা আনহা বিষয়ে রসুল্লাহ সাল নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তা এটা এগুলো কি গায়বের খবর জানার প্রমাণ মিলে নাকি গায়ব জানতেন না সেটাই প্রমাণিত হলো এটা বোখারেশ্বর হাদিস বখারি মসজিদ বিভিন্ন হাসি হেসে অন্যভাবে আলী থেকে আরো জানা যায় যে জয়নাবের জন যিনি বিভিন্ন মাসুদের স্ত্রী তিনি রাসু উল্লাহ সাল্লাহ আলী দরবার যান এবং বেলালকে বলেন যে বেলাল তুমি উল্লাহ উল্লাহামকে গিয়ে বলো যে জাইনাব নামক মহিলা জানতে চেয়েছে যে তার স্বামীকে যদি জাকাতের টাকা দেয় জাকাতের অর্থ দেয় সৎকা করে তাহলে সেটা আদায় হবে কিনা আর তুমি নাম বলতে না করেছিলেন তো বলেন যে কে কোন মহিলা এটা জিজ্ঞাসা করেছে তখন বললেন যে জয়নাব জিজ্ঞাসা করেছেন তো জয়নাবের কথা বললে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আইস জয়ানব কোন জয়নাব মানে জয়নাব তো অনেক রয়েছে এখানে হচ্ছে জাইনাব বিনতে জাহাজ আল্লাহ রাসুলের বিবির একজন বিবি জায়নাবিনতে মোহাম্মদ রাসুলের মেয়ের নামও ছিল জাইনাব আর এই মাসুদের স্ত্রীর নামও জায়নাব কনফিউশন হয়েছে রাসুল উল্লা সাহ আসলামের তখন উনি নিজে জিজ্ঞেস করছেন আইউজ জায়ব কোন জায়নাব এটা তখন এবিন মাসুদ বিবি এটা বলে দিয়েছেন বেলার আনহু এমরাত রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি যেমন বেদাতিরা বলে থাকে তো আল্লাহ রসুল তো জানতেন তাহলে যে উনি কোন জিজ্ঞাসা করলেন কেন এরকম কত ঘটনা রয়েছে যে সাল্লাহ খবর জানতেন না কেমত আলামত সম্পর্কে রস উল্লা আল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করা হলে জিবনির পক্ষ থেকে বলেছিলেন এই বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে প্রশ্নকারী থেকে বেশি যায় না মানে কেয়ামতের জ্ঞান কেউ যায় না কবে কেয়ামত হবে নির্দিষ্ট আকারে এটা জীবনির জান রস উল্লাহ আসলাম যায় না মসুল সরিফ হাদেশ জীবনী হিসেবে যেটা প্রসিদ্ধ সেখানে হিসেবে এই কথা অনেক পাঁচটি জিনিসের কথা কেউ খাবার রাখে না যেমন এলেন বৃষ্টি কখন হবে অন্যভাবে মাতৃপাটা কি রয়েছে আগামীকাল ব্যক্তি কি ইনকাম করবে ব্যক্তি কোন জমিনে মৃত্যুবরণ করবে এই বিষয়গুলি নির্দিষ্ট আকারে কারো নাই এগুলো গাইবের বিষয় তো যাই হোক যারা গায়েব বলে গাইবের খবর রাখে রস উল্লা সাল্লাহ আলী আসাল্লাম বিষয়ে বলে যে রসুল গাইবের খবর রাখতেন তারা কঠিন বিদাতি চরম বিদাতি মূর্খ তারা এই সমস্ত কোরআন হাদিসের হাদিসকে তারা কি করেছে কবর দিয়েছে রস উল্লাহ সাল্লাহ বলছেন হাদিসের ভিতরে গাইবে খামস

এই কবর পূজারিতে বিশ্বাস রসুল আল্লাহ আলীহাসাল্লামের খবর রাখেন এবং তিনি হাজের নাজের সর্বস্থানে বিরাজমান সব জায়গায় আছেন এবং দেখছেন তার কোন মরণ নাই আল্লাহ যেমন চিরঞ্জীব তিনিও চিরস্থায়ী চিরঞ্জীব এই সমস্ত মোসেক গুলি উল্লাহ আল্লাহ আলী হাসাল্লামকে গায়বের জানতা বলে থাকে কোরআন হাদিসের বিরোধিতা করে তো আশা করি এই জাতীয় দলভক্ত কেউ হবেন না হারা করবেন না হবেন না এই জাতীয় কুফরি বিশ্বাস করে আল্লাহ রব আহ আমাদের সবাইকে তো দান করুন কোরআন সন্ন্যাহ কে ভালোভাবে ফলো করার কোরআন সন্ন্যাহর আমল করা তফিক দান করুন সালাফে সালেহিনের বুঝ এবং সমাজ অনুযায়ী আমিন ওয়া আখিরাদ দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন